আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসছেন তো আর একটা ভিডিও নিয়ে আমার আজকে ভিডিওটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নাভির মধ্যে একটু শরষার তেলে কি হয় অথবা আমার টাইটেল অথবা থামবেল দেখে আপনি অনেকেই প্রশ্ন করতে পারেন যে নাভির মধ্যে একটু তেল দিলে আবার কী করতে পারে আপনার জীবন বদলে যাবে শুধু আপনার জীবন বদলে যাবে সেটাই না বেঁচে যাবে হাজার হাজার টাকা এমনকি আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের জীবন বদলানোর জন্য এক ফোঁটা সরিষার তেলই যথেষ্ট যদি আপনি সেটা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন নাবির মধ্যে এক থেকে দুই ফোঁটা সরিষার তেল দিলে এমন একটা ম্যাজিক ঘটবে আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের এটা অজানা তবে আজকে যারা আমার ভিডিও দেখে এটা জানতে পারবেন আমি বলছি প্রত্যেকটা মানুষের জীবন পাল্টে যাবে এই টিপসটা আপনার অনবরত ব্যবহার করতে থাকবেন এবং ফলো করতে থাকবেন আমি কিন্তু আজকে সরাসরি ব্যবহার করিয়ে দেখিয়ে দেব এবং আমার ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন এইটা দিয়ে শুধু একটা কাজ না আপনি কয়েকটা কাজ এবং বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন সব সমস্যা দূর করার জন্য দূরে দূরে যেতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে তারপরেও সমাধান পাননি সেই সব সমস্যার সমাধান মিটবে এই নাভির মধ্যে এক থেকে দুই ফোঁটা সরিষার তেল দিলে অবশ্যই আমার পুরো ভিডিওর সাথে থাকবেন সরিষার তেলের গুণাগুণ কিন্তু আমরা কম বেশি সবাই জানি শুধু নাভির মধ্যে দিলে যে ম্যাজিক ঘটে সেটাই না আর অনেক রকমভাবে কিন্তু সরিষার তেল ব্যবহার করা যায় সেভাবে আমি একটা ব্যবহার আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আমার বিশ্বাস এখনকার সিজনের জন্য অনেক বেশি উপকার আসবে বিশেষ করে বাচ্চাদের জন্য আরও বেশি উপকার আসবে এখন যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় অনেকেরই খুশখুসি কাশি শ্বাসকষ্ট ঠান্ডা এবং নাক বন্ধ অনেক রকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন কিছুটা রসুন নিয়ে নেবেন সেটা পাতলা পাতলা করে অথবা কুচি কুচি করে কেটে নেবেন তারপর এটা সরিষার তেলের মধ্যে চুলার তাপটা মিডিয়াম রেখে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেবেন ঠিক আমি যেভাবে রসুনটা কেটে নিয়েছি এইভাবে কেটে নিলেই কিন্তু হবে তারপরে আপনি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখবেন রসুনের কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে ব্যস হয়ে যাবে তখন আপনি চুলার থেকে নামিয়ে এটা কিছুটা পরিমাণ ঠান্ডা করবেন পুরোপুরি ঠান্ডা করতে যাবেন না হালকা একটু ঠান্ডা করবেন মানে কুসুম কুসুম গরমে পরিণত করবেন যেটা আপনি হাত দিয়ে স্পর্শ করলে গরম সহ্য করতে পারবেন ঠিক সেই অবস্থাতে আপনি রেখে দিবেন তবে বেশি গরম কিন্তু রাখা যাবে না তারপরে এটা আপনি যেটা করবেন যদি বাসায় বড় অথবা ছোট জারি হোক না কেন খুশখুসি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট যেই সমস্যায় হোক না কেন আপনি এই যে ভাজা এক টুকরো রসুন আছে সেটা খাইয়ে দিতে পারেন যদি এটা না খেতে চায় তাতেও সমস্যা নাই এই তেলটা আপনি ব্যবহার করতে পারেন এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আমি বলে দিচ্ছি এটা কীভাবে ব্যবহার করবেন যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে মানে হালকা একটু গরম থাকবে সে গরম তেল আপনি হাতের আঙ্গুলে নিয়ে নেবেন নিয়ে খুব ভালোভাবে একটু মেসেজ করে নেবেন আর একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনার বাসায় যারই এই সমস্যাটা হয়েছে তার গলার এখানে মেসেজ করে দিবেন। আমি আমার ছেলের গলায় কিন্তু দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে এটা অবশ্যই কিন্তু হালকা একটু গরম অবস্থায় দিতে হবে আমি বলছি এক থেকে দেড় মিনিট সময়ও লাগবে না যত তীব্র শ্বাসকষ্ট এমনকি কাশি গলা ব্যথার সমস্যা থাক তখনই কিন্তু ভালো হয়ে যাবে এটা কিন্তু আমি নিজে প্রমাণিত এবং এই টিপসটা ফলো করলে শুধুমাত্র খুশখুশি কাশি দূর হয় সেটাই না ভিতরে যদি কোনো ঠান্ডা জমে থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় অথবা অনেক বেশি নাকবন্ধ থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আপনি চাইলে এখানে কিছুটা পরিমাণ কালো জিরাও ব্যবহার করতে পারেন বিশেষ করে যখন রসুন আর তেল ভেজে নেবেন তখন কিছুটা কালো দিলেও হবে যাদের নাকবন্ধের সমস্যাটা অনেক বেশি তারা কিছুটা কালো জিরা দিলে আরও বেশি ভালো হবে যদি কালো জিরা না থাকে আপনি কালো জেরার তেলটাও ব্যবহার করতে পারবেন আর যদি কালো জেরার তেলটাও না থাকে আপনি এরকম রসুন আর সরিষার তেল একসঙ্গে করে ভেজেও ব্যবহার করতে পারবেন বিশেষ করে যাদের খুশখুশি কাশির সমস্যা তাদের কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি একবার হলো ট্রাই করতে পারেন তবে এটা শুধু যে বাসার ছোটদের জন্য সেটাই না আপনি চাইলে বড় বৃদ্ধ যে আছে সবার জন্য এই টিপসটা ফলো করতে পারবেন সবাই কিন্তু এটা ফলো করলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর এই তেলটা এভাবে তৈরি করে আপনি এক মাস দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন হয়তো অনেকে ভাবতে পারেন একবার ব্যবহার করলে ওটা ফেলে দিতে হবে না একবার তৈরি করে আপনি অনেকবার ব্যবহার করতে পারবেন আশা করি এই টিপসটা এই সিজনের জন্য অনেক বেশি উপকারে আসবে সবাই ট্রাই করবেন তো এখন আমি আপনাদের যে টিপসটা দিয়ে দেবো সেটা হচ্ছে নাভির মধ্যে এক ফুটা তেল দিলে কি হতে পারে আমার বিশ্বাস এই টিপটা দেখার জন্য সবাই অনেক বেশি আগ্রহী আছেন এখন আমি আপনাদের বলে দেবো এবং দেখিয়ে দিব সরাসরি আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে বলবো সবাই চমকে উঠবেন এখন পর্যন্ত এই টিপটা কখনই আপনার ফলো করেননি এখানে আমি নর্মাল তাপমাত্রায় রাখা কিছুটা সরিষার তেল নিয়ে নিয়েছি অল্প একটু হলেই কিন্তু হয়ে যাবে বেশি লাগবে না অবশ্যই এটা ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে তারপরে আমি আমার ছেলে নাভির উপরে তেলটা দিয়ে দিচ্ছি দেখুন আমি আমার ছেলের নাভির উপরে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি আমি তিন থেকে চার ফোটার মতো নাভির উপরে সরিষার তেলটা দিয়ে দিয়েছি তারপরে এই অবস্থাতে আমি রেখে দিব এখন আমি বলে দিব এই নাভির মধ্যে সরিষার তেল দিলে কি হয় নাভি কিন্তু মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু আপনারা জানেন না যে নাভির মধ্যে কিছুটা তেল দিলে আপনি অনেক বড় বড় রোগ থেকে দূরে থাকবেন এবং যেসব রোগ আপনি অনেক কিছু ট্রাই করার পরেও সমাধান হয়নি সেসব রোগ কিন্তু দূর হয়ে যাবে এই নাভির মধ্যে এক থেকে দুই ফুটা সরিষার তেল দিলে নাভিতে তেল প্রয়োগের মাধ্যমে আপনি মন ও মেজাজ ভালো রাখতে পারবেন ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এই নাভির মধ্যে এক ফুটা তেল দিলে এবং নাভিতে তেল দিলে সহ ত্বকে পৌঁছে যায় পুষ্টি উপাদান এতে ত্বক আরও কোমল উজ্জ্বল হয়ে ওঠে এমনকি যাদের হাড়ের সমস্যা আছে জয়েন্টে জয়েন্টে ব্যথার সমস্যা আছে তারা নিয়মিত নাভিতে এক থেকে দুই ফুটা তেল ব্যবহার করুন একশো পারসেন্ট আপনার শৈলের যাবতীয় ব্যথা দূর হয়ে যাবে এবং পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য সহ হজম সংক্রান্ত সমস্যার সমাধান করবে এ নাভির মধ্যে এক থেকে দুই ফুটা তেল দিলে যদি প্রতি নিয়মিত আপনি নাভিতে এক থেকে দুই ফুটা তেল দেন দেখবেন কোনোদিনও আপনার হজমের সমস্যা পেট ফাঁপা পেটে অ্যাসিডিটি এমনকি অনেক বেশি কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে এসব কিছুই হবে না একশো পারসেন্ট শিওর এবং যাদের এই সমস্যা হয় সেটা ছোটো থেকে বড় তারা সেই মুহূর্তে এই টিপসটা ফলো করবেন আপনি টান হয়ে শুয়ে পড়বেন তারপরে নাভির মধ্যে দুই থেকে তিন ফুটা সরিষার তেল দিয়ে দেবেন দেখবেন কয়েক মিনিটের মধ্যে আপনার পেট ফাঁপার সমস্যা হজমের সমস্যা এমন কি এমনকি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে গিয়েছে এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে সবার ক্ষেত্রেই ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এই টিপসটা ফলো করতে পারবেন এমন কি হাড়ে ব্যথা জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সমস্ত ব্যথার জন্য আপনি অনেক অনেক ওষুধ খেয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন লক্ষ লক্ষ টাকা অনেকের নষ্ট হয়ে গিয়েছে তারপরও সমাধান পাননি আপনি প্রতিনিয়ত নাভির মধ্যে দুই ফুটা তেল দিয়ে দেখুন আপনার সমস্ত ব্যথা দূর হয়ে যাবে একশো পারসেন্ট শিওর যারা এই সব সমস্যায় ভুগছেন এবং এই সব সমস্যার জন্য অনেক দিন যাবৎ কষ্ট করেছেন তারা একবার হল এই টিপসগুলো ফলো করবেন দেখবেন শরীরের এই সব সমস্যা থেকে দূরে থাকবেন এখানে আমি আরও একটা টিপস দিয়ে দেই। নাভিও কিন্তু আপনার স্বাস্থ্য সম্পর্কিত নানা তথ্য দিয়ে থাকে অনেকেই হয়তোবা সেটা খেয়াল করেন না যেমন গন্ধযুক্ত নাভি ডায়াবেটিস ও অতিরিক্ত ওজনের মতো স্বাস্থ্যগত জটিলতার ইঙ্গিত দেয় এটা হয়তোবা অনেকেরই অজানা আশা করি ভিডিওটা সবার জন্য অনেক উপকারে আসবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ